হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তৌহিদুল ইসলাম বলছি ওয়ান স্কয়ারের পক্ষ থেকে। আজ আমরা নতুন টিউটোরিয়াল দেখব, সেটা আজ আমরা কিভাবে সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সে ব্যাপারে। আজ আমরা প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যাডওয়ার্কমিডিয়াতে। অ্যাডওয়ার্কমিডিয়াতে কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে ব্যাপারে আমরা ডিটেলস জানাচ্ছি। চলুন আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা প্রথমে অ্যাডওয়ার্কমিডিয়া লিখে সার্চ দিলাম। দেখুন adworkmedia.com অর্থাৎ অ্যাডওয়ার্ক মিডিয়ার এটা ওয়েবসাইট। আমরা প্রথমে অ্যাডওয়ার্ক মিডিয়াতে চলে গেলাম। চলে যাওয়ার পরে একটা আমাদের পেজ আসলো। এই পেজে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। দেখুন এখানে লেখা আছে গেট স্ট্যান্ডার্ড নাও, এখানে ক্লিক করলাম আমরা। দেখুন এখন আমাদের এখানে একটা পেজ আসলো, আমরা সাইন আপ নাও। এখানে আমাদের একটা ফর্ম আসলো, এই ফর্মটা আমরা পূরণ করব। অন্যান্য নেটওয়ার্কের তুলনায় অ্যাডওয়ার্কমিডিয়ার ফর্মটি একটু বড়। এখানে বিভিন্ন তথ্য প্রদান করার মাধ্যমে আমরা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিব। প্রথমে আমরা কিভাবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবো সেজন্য আমরা বিভিন্ন তথ্য পূরণ করব। আমরা প্রথমে এখানে দেওয়া আছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম আমি আমার নামটি লিখলাম, লাস্ট নেমে আমার লাস্ট নেমটি লিখলাম। আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, ইমেল অ্যাড্রেসটা আমরা যেটা সচরাচর ব্যবহার করি সেটা দিব। আমরা একটা ইমেল অ্যাড্রেস দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটি যেন স্ট্রং হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা একটা দিলাম কোম্পানি নেম, কোম্পানি নেমটা আপনি আপনার নিজের নামটি দিয়ে দিতে পারেন। সরি, কপি করে এখানে পেস্ট করলাম। অ্যাড্রেস, অ্যাড্রেসটা আপনি আপনার বাসার নাম্বার দিতে পারেন অথবা বাসার নেম দিতে পারে, এটা আপনার জন্য ভালো হবে। আপনি যতটা রিয়েল ইউজ করবেন ততটা আপনার জন্য ভালো, তাহলে আপনি পেমেন্ট নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। সিটিতেও আপনি আপনার নিজের এলাকা অথবা আপনার যেখানে থাকেন বাসার ঠিকানা দিতে পারেন। জিপ কোডের জায়গায় আমি আমার জিপ কোডটা দিলাম, অর্থাৎ আপনি কোন এলাকার মানুষ সেখানে পোস্টাল কোড যেটা আছে সেটা ইউজ করতে পারেন। এস্টেটের জায়গায় আমরা সবসময় আদার্সটা ইউজ করব। যেগুলো এক্সট্রা চিহ্ন দেওয়া আছে সেগুলো আমাদের অবশ্যই পূরণ করতে হবে। কান্ট্রিতে আমরা ঢাকা ইউজ, বাংলাদেশ ইউজ করব। ফোন নাম্বার, ফোন নাম্বার আপনি আপনার নিজের ফোন নাম্বারটা ইউজ করবেন। আইপি টাইপ, আইএম টাইপে আপনি সবসময় এসকেপি ইউজ করবেন, এবং আপনার এসকেপি অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। আপনি একটা এসকেপি অ্যাকাউন্ট যদি না থাকে একটা এসকেপি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনি এখানে এসকেপি আইডিটা দেবেন। আপনার পরবর্তীতে বিভিন্ন প্রোডাক্ট অথবা অফার অ্যাপ্রুভালের জন্য এসকেপির মাধ্যমে এদের সাথে কথা বলে আপনি সেই অফারটা নিতে পারবেন। এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ, আমাদের অ্যাকাউন্ট ডিটেলসগুলো দিলাম। তারপর আমরা অ্যাকাউন্ট টাইপ দেব। অ্যাকাউন্ট টাইপে আমরা প্রথমে পিপিসি, পিপিভি ডিসপ্লে সোশিয়াল প্রমোশনটা সিলেক্ট করব, এবং ইনসেপ্টেড ট্রাফিক এখানে আমরা অবশ্যই নো দিব। ইনসেপ্টেড ট্রাফিক বলতে বোঝায় আপনি ধরো একটা আপনি একটা ইউএসএর অফার নিয়ে কাজ করতেছেন, আপনার রিলেটিভ অথবা কেউ ইউএসএ থাকে, আপনি তাকে বললেন যে আপনি এখানে সাইন আপ করুন, তাহলে হচ্ছে আপনি আমি আপনাকে $1 দিব। আপনি একটা $2 যদি একটা অফার নিয়ে কাজ করেন তাকে বললেন $1 দিবে, এটা হচ্ছে ইনসেপটিভ ট্রাফিক বোঝায়। এটা আমরা অবশ্যই নো দিব, কারণ এখানে ইয়েস থাকলে আমাদের অ্যাপ্রুভাল কখনো দিবে না। আমরা এখানে একটা ওয়েবসাইট দেবো, ওয়েবসাইট যদি না থাকে আপনি একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে সেটা দিতে পারেন। আমি একটা আমার ওয়েবসাইটটা দিলাম, এ ব্যাপারে আমরা বিস্তারিত আমাদের টিউটোরিয়ালের মাধ্যমে দিয়ে দিব। এটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম, ওয়েবসাইট 2, এটার কোনো দরকার নেই। হাউ ফাইন্ড আস, আপনি এখানে অবশ্যই গুগল দেবেন। কারেন্ট নেটওয়ার্ক, কারেন্ট নেটওয়ার্ক বলতে আপনি বর্তমানে কোন কোন নেটওয়ার্কে কাজ করতেছেন সে ব্যাপারে ডিটেলস কিছু দিতে হবে। আপনি এখানে দিতে পারেন এক্সপার্ট মুভি অথবা পেসেল,
আমরা এক্সপার্ট মুভি অথবা পে সেলে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে ব্যাপারে আমরা পরবর্তী টিউটোরিয়াল দেব। আপনি এখানে এক্সপার্ট মুভি মুভি এবং পে সেলটা দিতে পারেন। দেন একটা অপশন আসলো প্রমোশন মেথড। প্রমোশন মেথডে আপনি 30 ক্যারেক্টারের মতো দিবেন। 30 ক্যারেক্টারের মধ্যে আপনি দিতে পারেন আই এম সিপিএ মার্কেটার, আই ওয়ার্ক হার্ড, আই প্রমোট মাই ওয়েবসাইট, সরি আই প্রমোট মাই অফার বাই ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ধরনের কিছু আমরা ডিসক্রাইব করবো। ডিসক্রাইব করার পরে আমরা এখানে যে রোবটের একটা আছে প্রমাণ সেটা আমরা দিব, ক্যাপচারটা পূরণ করব, মাউন্টেন হিল সিলেক্ট করে আমরা ভেরিফাই করব। ভেরিফাই করে আমাদের এখানে যে দুটো অপশান আছে দুটোই আমরা রাইট ক্লিক করব, করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সাবমিট দেখুন অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে, আমরা এখানে হচ্ছে এটা সেভ করে রাখতে পারলাম আমাদের ওয়েব আমাদের ব্রাউজারে সেভ হয়ে থাকলো। আমাদের অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য আমাদের 2 দিন সময় লাগবে। 2 দিন পরে আমাদের মেলে একটা কোড আসবে, অর্থাৎ আমাদের অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে একটা নোটিফিকেশান আসবে। সেটা হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে এ ধরনের একটা নোটিফিকেশান আসবে। দেখুন এখানে ওয়েলকাম টু অ্যাডওয়ার্ক মিডিয়া, ইয়ার অ্যাপ্লিকেশান ইজ অ্যাপ্রুভ, অর্থাৎ আমাদের 1 দিন পরে আমরা যখন সব কিছু ঠিকভাবে পূরণ করবো তারপরে তারপরের দিনে আমাদের হচ্ছে একটা নোটিফিকেশান আসবে। সেটার পরে আমরা সেখান থেকে পাবলিশার লগ ইনে ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে আমরা যে জিমেলটা দিয়ে ক্রিয়েট করছি সেই জিমেলটা দিব এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের প্রথমে কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা প্রথমে আই এগ্রি দেওয়ার পরে আই এগ্রি টু অ্যাভেলেবল বাই দিস অ্যাডওয়ার্ক মিডিয়া পাবলিশার, এখানে দেওয়ার পরে আমরা কন্টিনিউ ক্লিক করব। দেখুন এখানে আমাদের সব ফিচার্সগুলো চলে আছে, এটা আমাদের একদম নতুন একটা অ্যাকাউন্ট। আমরা প্রথমে যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটার জন্য আমাদের যে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করলাম সেটাই হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টটা। এই অ্যাকাউন্টে আমাদের বিভিন্ন ধরনের অপশন আছে, এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি তাহলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। দেখুন এখানে টুডেস আর্নিং $0, অর্থাৎ আমাদের এটা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট সে হিসাবে আমাদের কোনো পেমেন্ট শো করতেছে না। আমরা এখানে সরাসরি ড্যাশবোর্ডে যখন চলে যাবো ড্যাশবোর্ডে আমাদের সম্পূর্ণ সব কিছুই আমাদের হচ্ছে ডিটেলস হচ্ছে শো করবে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অফার, এই অফারগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কাজ শুরু করতে পারি যেখান থেকে আমরা মোটামুটি একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবো। আমরা প্রথমে মাই অ্যাকাউন্টে চলে যাব জেনারেল ডিটেলসে। জেনারেল ডিটেলসে যে আমরা পেমেন্ট ডিটেলসে ক্লিক করবো, পেমেন্ট ডিটেলসে ক্লিক করে আপনি এখানে আপাতত একটা হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া মাস্টার কার্ডের জায়গায় আমরা যে কোনো একটা হচ্ছে জিমেলটা দিতে পারবো অথবা বিভিন্ন ধরনের এখানে মাস্টার কার্ড আছে, বিটকয়েন আছে, পেপাল আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, এখানে আমরা যে কোনো একটা সিলেক্ট করে আমাদের জিমেলটা আপডেট দিয়ে দেবো। আপলোড করার পরে আমরা যখন এখান থেকে আমাদের হচ্ছে $25 থেকে $30 যখন চলে আসবে আমরা $35 হলেই এখান থেকে উইথড্র করতে পারবো। আমাদের যখন হচ্ছে এখানে $25 হবে তখন আমরা একটা পেমেন্ট মাস্টার কার্ড অথবা যে কোনো একটা ওয়েস্টার্ন মানি এই ধরনের কার্ড অ্যাড করে আমরা পেমেন্টটা উইথড্র করতে পারবো। তখন দেখুন আমাদের এখানে বিভিন্ন অপশন আছে, এই ফিচার্সগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি। আমরা প্রথমে এখানে ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইনে যায় অল ক্যাম্পেইন আছে, অল ক্যাম্পেইনে যায় আমরা ইমেল সাবমিটের অফারগুলো নেব। ইমেল সাবমিটের অফারগুলো মূলত CPL অর্থাৎ কস্ট পার লিড, এখান থেকে আমরা আমাদের যে অফারগুলো থাকবে এই অফারগুলো আমরা যখন প্রমোট করব বিভিন্ন ট্রাফিকের কাছে, তারা যে দেশের ট্রাফিক হবে, আমরা যদি ইউএসএর একটা অফার নিয়ে কাজ করি ইউএসএর ট্রাফিক যদি সেখানে শুধুমাত্র ইমেল সাবমিট করে তাহলে আমরা এখান থেকে একটা কনভারসেশন পাবো এবং আমরা তার বিনিময়ে একটা পে আউট পাবো। দেখুন আমাদের এখানে বিভিন্ন অফার আছে, এই যে শুধুমাত্র ইমেল সাবমিটের অফার, ইমেল সাবমিট এখানে ডবল ওপিটি ডট ইন অর্থাৎ ডবল অপটিন ইন
ডবল অপকিন ইন, অর্থাৎ কেউ যদি ইমেল সাবমিট করার পরে সেই ইমেলটা ভেরিফাই করে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে এক কাপ পে আউট, একটা কনভার্সেশনের জন্য আমরা পাবো 2.10 সেন্ট, অর্থাৎ আমরা এখান থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আয় করতে পারবো। এটা মূলত আইফোনের অফার, আমরা এখান থেকে আমরা মূলত আইফোন অথবা হেলথ রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সে ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবো এখানে। আবার অ্যামাজনের বিভিন্ন গিফট কার্ডের অফার আছে, এ ধরনের অফারগুলো নিয়ে কাজ করবো। দেখুন, আমরা প্রথমে এখানে পরিচিত হই, এখানে একটা সার্ভে ধরনের কাজ আছে। এটা মূলত হচ্ছে আমাদের হচ্ছে ইউনাইটেড স্টেটের মানুষ যখন এখানে ইমেল সাবমিট করে তার বিনিময়ে আমরা 0.60 সেন্ট পাবো, অর্থাৎ আমরা প্রায় হাফ ডলারের উপরে পাবো। আবার এখানে একটা অফার আছে গিফট কার্ডের অফার, গিফট কার্ডের অফারটার জন্য আমরা 0.95 সেন্ট পাবো। এটার জন্য এটা আমাদের মূলত নিউজিল্যান্ডে প্রমোট করতে হবে। আমরা বিভিন্ন যে কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রি অফার নিয়ে কাজ করবে সেই কান্ট্রিতে আমরা প্রমোট করব। আর এটা ট্র্যাকিংয়ের মাধ্যমে কীভাবে সে দেশের লোকের কাছে পৌঁছাবে সেই ব্যাপারে আমরা বিস্তারিত আমাদের টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব। দেখুন, এখান থেকে আমরা কীভাবে অফারগুলো নিব, আমাদের এখানে ধরুন একটা, এখানে দেখলাম একটা গিফট কার্ডের অফার, এখানে গিফট কার্ডে আমরা এখানে ক্লিক করব। গিফট করার পরে দেখুন এখানে অ্যাপ্রুভাল স্ট্যাটাস অলরেডি অ্যাপ্রুভ করা আছে। হয়তো বিভিন্নজন বিভিন্ন ধরনের অফার নিতে চাইবেন যেগুলো অ্যাপ্রুভ করা থাকবে না, সেটা সম্পর্কে আমরা বলি। এখানে আমরা যখন ক্যাম্পেইন সিলেক্ট করব, এখানে আমরা সিলেক্ট করব অল স্ট্যাটাসে অ্যাপ্রুভ, অর্থাৎ আমাদের এখানে কোনো কিছু তাদেরকে সাবমিট করতে হবে না, কোনো স্ক্রিনশট সাবমিট করতে হবে না, অথবা আমরা আর্নিং করছি এই ধরনের কোনো অপশনে আমাদেরকে দিতে হবে না, অথবা আমাদের ওয়েবসাইট আছে সে ধরনের কোনো প্রুফ দিতে হবে না। অলরেডি আমাদের এখানে প্রুফ করা, অ্যাপ্রুভ করা থাকবে, আমরা জাস্ট শুধু অফারগুলো নিয়ে আমরা সেভাবে কাজ করবো। দেখুন, এখানে একটা গিফট কার্ডের অফার আছে নিউজিল্যান্ডের জন্য, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে একটা এটা হচ্ছে 0.95 সেন্ট দেবে, অর্থাৎ প্রায় $1 কাছাকাছি, শুধুমাত্র কেউ যদি আমাদের এই অফারে যে জিমেলটা সাবমিট করে। আমরা অফারটা নিব হচ্ছে এই যে আমাদের নিচে একটা লিঙ্ক দিয়ে দেবে, এই লিঙ্কটাই হচ্ছে আমাদের অফারের লিঙ্ক। আমরা এটা কপি করে আমাদের আমরা ফ্রি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার মেথড পরবর্তীতে দেখব। সেখানে আমরা ফ্রি ল্যান্ডিং পেজের ব্যাকগ্রাউন্ডে আমরা এ ধরনের একটা লিঙ্ক দেব, তারপর আমরা সে এই অফারগুলো নিয়ে নিউজিল্যান্ডের ট্রাফিকের কাছে আমরা প্রমোট করব। এ ধরনের আরও অফার দেখুন, এটা আছে নিউজিল্যান্ডের, এটা আছে কানাডা, এটা হচ্ছে জার্মানি। দেখুন, আমরা যদি এই অফারটা নিয়ে কাজ করি আমরা জার্মানির মানুষের কাছে এগুলো প্রমোট করবে। এই একটা শুধু একজন ইমেল সাবমিট করলে আমরা পাবো $2.03, অর্থাৎ হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট পাবো শুধুমাত্র একজন যদি এখানে ইমেল সাবমিট করে। এখানে দেখা যায় আমরা প্রথমে এই অফারে গেলাম, এটা অলরেডি অ্যাপ্রুভ করা, শুধুমাত্র ইমেল সাবমিট করলেই হবে। এটার প্রিভিউ, অর্থাৎ আমাদের এই লিঙ্কটা যখন একটা একটা জার্মানির লোক ঢুকবে তখন আমরা এই ধরনের একটা ছবি দেখতে পাবো, এটা আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। তবে এ ব্যাপারে একটা সিপিএর ব্যাপারে সবচেয়ে সতর্কমূলক একটা বার্তা হচ্ছে, আমরা যখন এই লিঙ্কটা নিয়ে কাজ করবো এই লিঙ্কটা কখনো আমরা নিজেরা দেখবো না। এই লিঙ্কটা যখন আপনি নিজে দেখবেন তখন হয়তো আমাদের এ অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে, সেজন্য আমরা কখনো এই লিঙ্কগুলো ক্লিক করে দেখব না। জাস্ট আমরা অফারগুলো নেব, অফারগুলো নিয়ে আমরা ল্যান্ডিং পেজে সাজাবো, ল্যান্ডিং পেজে সাজানোর পরে আমরা এই অফারগুলো প্রমোট করবো। একটা জিনিস, এই লিঙ্কগুলো আমরা সরাসরি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন অথবা বিভিন্ন ব্লগ সাইটে বলেন এগুলো সরাসরি আমরা হচ্ছে লিঙ্ক শেয়ার করতে পারবো না। আমাদেরকে প্রথমে একটা ফ্রি ল্যান্ডিং পেজের মাধ্যমে অফারটা কনভার্ট করে আমাদের ব্লগ স্পট অথবা আমাদের ইনস্টা পেজ আছে সেখানে আমরা বিভিন্ন অফারগুলো আগে ব্লগ স্পটে সাজাবো, তারপর সে ব্লগ স্পটের লিঙ্কে আমরা মূলত বিভিন্ন মানুষের কাছে প্রমোট করব। এই হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়ার কাজ। আর এই অ্যাডওয়ার্ক মিডিয়াতে আমরা আগেও বলেছি মাত্র $35 হলে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো, সেজন্য অ্যাডওয়ার্ক মিডিয়া বিগিনারদের জন্য বলেন, আবার এক্সপার্ট লেভেল যারাই আছে তাদের জন্য অনেক ভালো একটা সাইট। আর এখান থেকে মূল কথা হচ্ছে এখানে অনেক ভালো পেমেন্ট করে, এ যাবৎ কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় নাই। আর এখান থেকে ধরুন আপনি এখানে যে ডাউনলোডের কিছু অফার আছে, ডাউনলোডের অফারগুলো ইমেল সাবমিট শুধুমাত্র আমরা দেখাইছি যে শুধুমাত্র যে ইমেল সাবমিট করলে আমরা টাকা পাবো। এখানে দেখুন আমাদের এখানে হচ্ছে ডাউনলোডের অফার আছে, অর্থাৎ আমরা এই একটা এটা বিভিন্ন ধরনের সফটওয়্যার হবে মূলত, এটা ইনস্টল যদি করে
এটা কোন এটা হচ্ছে ফিনল্যান্ডের ফিনল্যান্ডের কেউ যদি এই সফটওয়্যারটা ইনস্টল করে তাহলে আপনি পাবেন $0.42। এখন দেখি আমরা এটা কিভাবে কি ধরনের একটা সফটওয়্যার, দেখুন আমরা এখানে প্রিভিউ দেখব। এই দেখুন এখানে ব্যাটারি সেভার কুইক চার্জার ফোর প্লাস কমিউনিটি, এই অফারটা ধরুন আপনি ফিনল্যান্ডের একটা মানুষের কাছে এই লিঙ্কটা প্রমোট করেছে, তাহলে এই লিঙ্কের মাধ্যমে সে যদি ইনস্টল করে জাস্ট এই সফটওয়্যারটা ব্যাটারি সেভারটা, তাহলে আপনাকে দেবে $0.42, অর্থাৎ প্রায় হাফ ডলারের কাছাকাছি বাংলাদেশি টাকা প্রায় ধরুন 35 থেকে 40 টাকা। আবার দেখুন এখানে একটা বাহারেন আছে, এখানে একটা আছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট শুধুমাত্র কেউ এই সফটওয়্যারটা ইনস্টল করলে আপনাকে দেবেন দিবে $0.84, অর্থাৎ ভালো অ্যামাউন্ট পরিমাণ আপনাকে দিবে। আর এখানে আরও ক্যাম্পেইন আছে, ডেটিং অফার নিয়ে যদি কেউ কাজ করতে চায় তাহলে এই অফার নিয়ে কাজ করতে পারবে। পিন এবং SMS মোবাইল, অর্থাৎ এখানে পিন অর্থাৎ বিভিন্ন ধরনের পিন সাবমিট করতে বলবে এই অফারে। ধরুন এখানে হচ্ছে কনফার্ম পিন হতে পারে অথবা হচ্ছে ক্রেডিট কার্ডের পিন হতে পারে, বিভিন্ন ধরনের অফার থাকতে পারে। তবে এই অফারগুলো পে আউট অনেক বেশি দেয়, কারণ হচ্ছে কেউ তো সহজে হচ্ছে একটা নিজের পিন সহজে সাবমিট করতে যায় না। এখান থেকে যদি আপনি দিনে একটাও করাতে পারেন তবে হিউজ পরিমাণ টাকা পাবেন। দেখুন এখানে একটা অফার আছে ফানফ্লক্স অ্যাপেক্স লিজেন্ড, এখান থেকে কেউ যদি শুধুমাত্র এটা লেক্সামবার্গ, এখানে এই দেশের লোক যদি একটা শুধুমাত্র কনফার্ম ইমেল করে কনফার্ম পিন করে তাহলে আপনি পাবেন প্রায় $16। বিভিন্ন পরিমাণ টাকা আছে এখানে, এটা আপনি যে কোনো ধরনের একটা অফার নিয়ে কাজ করতে পারেন। ভিডিও স্ট্রিমিং পিন এরিয়া, এখান থেকে এটা হচ্ছে সেলফোন পিন সাবমিট, অর্থাৎ এখান থেকে আপনি সব ধরনের আপনি অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে সব ধরনের অফার নিয়ে কাজ করতে পারবেন। এখানে ISO অফার থাকতে পারে, ট্রায়াল অফার থাকতে পারে, অর্থাৎ আপনি ধরেন একটি সফটওয়্যার ইনস্টল দিচ্ছেন সেটার জন্য পেমেন্ট চাচ্ছে, কিন্তু আপনি ওইটা আপনাকে ওইটা 7 দিনের জন্য ট্রায়াল ভার্সন দিচ্ছে। কেউ যদি আপনার লিঙ্কে যে সে যে ট্রায়াল ইউজ করে অর্থাৎ 7 দিনের জন্য ফ্রি ইউজ করে তাহলে আপনাকে বিভিন্ন হিউজ পরিমাণ অ্যামাউন্ট দিবে। সেটার মধ্যে আইফোনের একটা 11-এর একটা আছে ক্রেডিট কার্ডের অফার, শুধু ট্রায়াল ভার্সন ইউজ করার জন্য আপনাকে দিবে হচ্ছে $28 মতো। অ্যাডওয়ার্ক মিডিয়া ভালো একটি প্ল্যাটফর্ম, এখান থেকে এরা পেমেন্টে কোনো ধরনের ঝামেলা করে না। এখন বর্তমানে আমাদের মধ্যে দেখা গেছে যে ভালো ভালো যে নেটওয়ার্কগুলো আছে সেখান থেকে অনেকগুলো লিড ওরা নিজেরা মানে লিড কনভার্সন হলেও আপনাকে শো করতেছে না, কিন্তু অ্যাডওয়ার্ক মিডিয়া বিগিনারদের জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, এখান থেকে কাজ করে খুব সহজে আয় করতে পারবেন। আর অ্যাডওয়ার্ক মিডিয়ার পরবর্তীতে আমরা আরও বিভিন্ন নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করব, আর অন্যান্য যে মিডিয়াতে কীভাবে অন্যান্য CPA প্ল্যাটফর্মে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে ব্যাপারে আমরা পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত দেখাব। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের কমেন্ট করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। Tell me that you love me, even if it's fake.